দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। বাবাকে কিছু জানাইতে পারছিল? আমরা কোথায় যাচ্ছি? কমলাপুর, ওখান থেকে রাজশাহী, রাজশাহীতে নামে দুলাভাই আর আপুর বাসায় উঠব। কয়েকটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া সিটটা আমাদের। টিকিট আছে? Thank you.
অসুস্থ লাগছে, বমি বমি লাগছে। বমি? তোর কি লং জার্নিতে বমি লাগে? না না, এমন কিছু না, কিন্তু আজকে কেন যেন মাথা ব্যথা করছে আর শরীর খারাপ লাগছে। জ্বর নাকি? জ্বর আসছে? আমি কাজ করি, তোমার জন্য একটু ই করে নিয়েছি, ওষুধ কিনে নিয়েছি, বমির ওষুধ। না এখন যেতে হবে না, যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে। আরে ট্রেন ছাড়তে এখনো 10-12 মিনিট সময় আছে, আমি যাবো আর চলে আসবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আর সাবধানে যাও। আমি তার ঘরে খুঁজছি, বাথরুমে খুঁজছি, এমনকি ছাদে যাইও খুঁজছি, সারা বাড়ির কোথাও নাই। কি বলছিস? কি বলতেছি মানে কি খালুজান? এমন ভাবে কইতাছেন মনে হয় যেন আমি মিশা কথা কইতেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই খুঁজে দেখবার পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। মানে কি অমতা? হ্যাঁ দুলা ভাই, এই যে আমরা কমলাপুরে, কিন্তু এখন ট্রেন ছাড়ে নাই, আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আরে আপারে বলো টেনশন করতে না, পৌঁছায় ফোন দিব। ঠিক আছে, দোয়া করো আমাদের জন্য। ঠিক আছে। আপা, আপনার ফোন বাজতেছে। ফোনটা আমি যদি রিসিভ করতে পারি? কেন? আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি এত প্রশ্ন করছেন কেন?
হোশ কি ফিরবে না? এমনও তো হতে পারে যে ও আমার সাথে যেতেই চায় না, চাপে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আর তাই এখন আমাকে রেখেই চলে গেছে। ফোন দিছিলা, সাইলেন্ট করেছিল। ও আল্লাহ গো, তুমি এতবার ফোন দিছো আমাকে? 86 বার। আমার ব্যাপারে তোমার মিনিমাম দায়িত্ববোধ আছে? সরি, তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে ফেরানোর চেষ্টা করবা না। আচ্ছা, তুমি আমার পিছন পিছন আসবা না। আচ্ছা, ভুল হয়ে গেছে, আর এরকম কখনো হবে না। ফোন কখনো আর সাইলেন্ট করবো না। বসো এখানে, বসো প্লিজ। আমি তো কোনো ওয়ে দেখছি না। আমার মনে হয় তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলা উচিত। কি বললে তুমি? আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো? তোমার বাবা তো একটা ভালো ছেলে দেখেছে তোমার জন্য, তার উপর তার বাবা আবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হাই প্রোফাইল। এখন আমি একটা বেকার ছেলে হয়ে আমি এখন কিভাবে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো বা কি বলবো? ওর উপর ডিপেন্ড করা তো ইম্পসিবল।
এতদিন আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করছি, একটা ভুল মানুষকে ভালোবাসছি। এক মুহূর্তের জন্য আমি ওর অভিনয় আজ করতে পারি নাই। এখন তো আমার নিজের ওপরে নিজের ঘৃণা হচ্ছে। একটু কথা বলতে চাই। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের দু বোনের কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। আমার জীবনের সব কিছুই তোমাদের দু বোনকে ঘিরে, কিন্তু তোমার বড় বোন আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে। সেদিন সে যদি আমার কথা শুনত তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। কাল দিয়াবাড়িতে ইফতি নামের একটা ছেলে যাবে, ছেলেটা ডাক্তার। তোমার খালামণি আর তুমি সেখানে যাবে, ছেলেটার সাথে দেখা করবে। জি বাবা। থ্যাংক ইউ। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com।
সার্চ ইয়োর ফিউচার। ওই আমার সাথে এখানে একটা মেয়ে ছিল না, ও কই, ও কোথায় গেছে? আপনার ফিরতে দেরি দেখে আপনাকেই খুঁজতে বের হয়ে গেছে বলে মনে হয়। খুঁজতে কোথায় গেছে এটা তো বলতে পারবো না, তাকে ফোন দেন। ও আমার ফোন তো চিনতে হয়ে গেছে ভাই, আমি গেছিলাম কথা বলতেছি, ফোন চিনতে হয়ে গেছে। ও নেন, আমার ফোন দিই, ফোন দিন, ফোন দিই, ফোন দিই একটা। ও যে তোমাকে আমি এর আগে মনে কয়েকশোবার মুখস্থ করাইছি, এরপরও তুমি যদি নাম্বারটা ভুলে যাও তোমার কি শাস্তি দেওয়া উচিত দিবস? আমাকে আমার ফোনের মতো পানিতে ফেলে দাও, শাস্তি যখন দিতেই চাচ্ছ একটা সামান্য বিষয় নিয়ে। আমার তো মুখস্থ থাকে না নাম্বার, আমি আউলায় ফলাই, এই ডিজিট ওই ডিজিট। ঠিক আছে, তুমি তাহলে একটা ডায়েরি ক্যারি করো, ডায়েরির মধ্যে সব কিছু লিখে রাখো, কালকে তোমার ফোনটা যদি হারায় ফেলো তুমি নাম্বারগুলো কোথায় পাবা, মানুষের সাথে যোগাযোগ কিভাবে করবা? শুনো, এটা 21st century, এখন নাম্বার মুখস্থ করতে হয় না, বা নোটপ্যাডে বা ডায়েরিতেও লিখে রাখতে হয় না। গুগল স্টোর নামে একটা বিষয় আছে, ওখানে গিয়ে তোমার নামটা সার্চ দিলে তোমার নাম্বার চলে আসবে অটো। আচ্ছা, তুমি এখন গুগল মিয়ার অপেক্ষায় থাকবে না? গুগল মিয়া না, গুগল স্টোর, হোয়াটএভার। ও মাই গড, তুমি আমার নাম্বারটা মুখস্থ রাখো নাই মানে? আচ্ছা সত্যি করে বলো, আমি ছাড়া তোমার আর কয়শোটা গার্লফ্রেন্ড আছে, কাকে ভালোবাসো আর তুমি যে আমার নাম্বারটা তুমি মুখস্থ রাখতে পারো না? 1000 এর উপরে তো হবে। হ্যাঁ, ওই আমার ফেসবুকে 4500 ফ্রেন্ড, ওর মধ্যে ছেলে হবে 2500, মেয়ে হবে 2000 এর মতো। তো তো মেয়ে বন্ধু তো ইংলিশে গার্লফ্রেন্ডই হয় নাকি? ফাইজলামি করতে আমার সাথে? ফাইজলামি কই করলাম, 13000টা গার্লফ্রেন্ডের একটাই বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে আমি। বিষয়টা কিন্তু অদ্ভুত। তুমি এখন চুপ থাকবে না? আচ্ছা, তোমার কি মনে হয় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম ওঠা উচিত? আমি তোর নাম্বার মুখস্থ নাই, আমি তোর নাম্বার কখনো মুখস্থই করি নাই, কই বুঝবো? আঙ্কেল এখন কেমন বোধ করছেন? নম্রতা কি ফিরেছে? জি না আঙ্কেল। আগে জানলে ওই ছেলেটাকে আমি খুন করতাম। আঙ্কেল আমি কি আপনাকে আগেই বলেছি, প্রেসার ক্রিয়েট করে কোনো কিছু করতে গেলে হিতে বিপরীত হবে। আমি চিন্তাও করিনি আমার ছোট মেয়েটা এভাবে আমার মুখে চুনকালি দিয়ে চলে যাবে। নম্রতা আমার সাথে দেখা করার সময় ওই ছেলেটাকে সাথে নিয়ে এসেছিল। কি বলেছিল ওই ছেলে? আপনি ইফতি, রাইট? হ্যাঁ আমি ইফতি। কিন্তু আপনি কি করেছিলেন? বাবার মোবাইলে আপনার ছবি দেখেছি। আপনার তো আপনার আন্টিকে নিয়ে আসার কথা ছিল, আনেননি? হ্যাঁ কথা ছিল, কিন্তু আন্টিকে সাথে আনেননি, বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছি। বুঝলাম। দিবস দিবস,
আমার বয়ফ্রেন্ড, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, আমাদের 5 বছরের সম্পর্ক। এখন নিশ্চয়ই ওর খালার না আসার কারণটা বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছি। ভেরি গুড, মেধাবী ছাত্র মনে হচ্ছে আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ঢাকা মেডিকেলে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম আর বিসিএস এ মেরিট লিস্টে ছিলাম। ওকে মিস্টার মেরিট বয়, আমাকে আসলে বিয়ে করার চিন্তা ভাবনাটা আপনি আপনার মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ আমি যদি বিয়ে করি তাহলে ওকে করব। তবে এই বিষয়ে আপনার একটা হেল্প লাগবে। আমি কিভাবে হেল্প করতে পারি? আপনি আমার বাবাকে গিয়ে বলবেন যে আপনি আমাকে পছন্দ করেন নি, আপনি বিয়েটা করতে যাচ্ছেন না। কিন্তু আই লাইক ইউ আ লট, আমি তোকে পছন্দ করেছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আপনি আমাকে পছন্দ করেন আর ও আমাকে ভালোবাসে। ইউ লাইক হার এন্ড আই লাভ হার। এখন শেষ কথা হচ্ছে আপনি আমার বাবাকে গিয়ে বলবেন যে আপনি আমাকে পছন্দ করলো, বাবাকে গিয়ে বলবেন যে পছন্দ করেন। কিন্তু আমি তো মিথ্যে বলি না। ও মাই গড, আপনি মিথ্যে বলেন না, তাহলে তো আপনি সাধু সন্ন্যাসী। তুমি তো সাধু সন্ন্যাসী, আপনি হিমালয়ের কোনো গুহায় গিয়ে বসে থাকেন না, আপনি এখানে আসছেন কেন? তারা তো বিয়ে করে না, আপনি বিয়ে করতে আসছেন কেন? আমি কোনো সাধু সন্ন্যাসীর সাথে জীবন কাটাতে পারবো না বাবা। দেখুন, আপনারা লিটারালি আমাকে অপমান করছেন, এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে এটা আমি এক্সপেক্ট করি। দেখেন মিস্টার ইফতিব, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, কিন্তু দিবসকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এখন আপনি আর বাবা জোর করলে হয়তো বাবার মন রক্ষার তাই আপনাকে বিয়ে করবো, কিন্তু আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কখনো সুখী করতে পারবো না। আপনি মেরিট প্লাস ধনী পরিবারের ছেলে, আপনার জন্য কোনো মেয়ের অভাব হবে না, প্লিজ এতটুকু হেল্প আমাদের করেন। ভাইয়া প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ। সেই দিন যদি আমি আমার বাবার কথা শুনতাম তাহলে আমাকে আজকে এত বড় একটা বিপদে পড়তেই হতো না। আন্টিও তো আমাকে একসেপ্ট করবে না, আমার যে কোথাও আর কেউ নেই, চারিতেই অন্ধকার। আমি প্রথম ভুলটা করেছি, মায়ের অবর্তমানে যে বাবা আমাকে বাবা মা দুজনের আদর দিয়ে বড় করেছে, সেই বাবাকে আমি কষ্ট দিয়েছি। একটা ভালো ছেলেকে আমি ফিরিয়ে দিয়েছি, এত বড় অন্যায় পর বাবার সামনে গিয়ে দাঁড়ানোর চাইতে হাত ধরতে ভালো। তাহলে কি ও নেমে গেছে? না না, ও তো নেমে যাওয়ার কথা না। আমি তো, ও নেমে গেলে আমি এখনো ট্রেনে কি করছি? আমারও তো নেমে যাওয়া উচিত। হতে পারে যে ও আমার খোঁজে অন্য বগিতে গেছে, আমাকে অন্য বগিতে খুঁজছে। আমি কাজ করি, আমি সিটে গিয়ে বসি। না না না, সিটে গিয়ে বসলে তো কোনো সমাধান হবে না। কি করি কি করি কি করি, ছেলেটাকে আমি কত করে বললাম, কত বোঝালাম, কিন্তু কোনো লাভ হলো না। তোমার বাবার ডেজিগনেশন কি? ক্লার্ক। সবার কি ঢাকাতেই থাকা হয়? আমার বাবা পোস্টিং দিনাজপুরে, সো ফ্যামিলি ওখানেই থাকে, আমি একা ঢাকায় থাকি। তো হোস্টেলে থাকা হয় নাকি মেসে? মেসে। কেন? ভার্সিটির স্টুডেন্ট, তুমি হোস্টেলে না থেকে মেসে থাকছো কেন? ওই
হোস্টেলে বড় ভাইরা র্যাগিং এর নামে টর্চার করে, তার উপর মিছিল মিটিং করতে বলে কিন্তু ওগুলো না করলে আবার টর্চার করে, তাই আর কি হোস্টেলের বাইরে একটা মেসে ভাড়া নিয়ে থাকছে। ভেরি গুড। তা চারুকলার কোন ব্যাচে পড়ছো? আমার তো শেষ, 3 মাস হলো গ্রাজুয়েশন শেষ। আমি তো শুনলাম তুমি টিউশনই করছো, তাহলে জব নিচ্ছ না কেন? জি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়েল, তোমাকে আমি এখন কিছু জরুরি কথা বলবো, আশা করি তুমি কথাগুলো মন দিয়ে শুনবে। জি। নম্রতাকে তুমি এখন থেকে অ্যাভয়েড করবে, ওর সাথে তুমি এমন আচরণ করবে যাতে ও তোমার প্রতি প্রচণ্ড বিরক্ত হয়, তোমাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। জি। ইয়েস, ইনফ্যাক্ট আমি ভুইয়া গ্রুপের ভুইয়া সাহেবের কাছে কমিটেড, তার বড় ছেলের সাথে আমি নম্রতার বিয়ে দেব। সো আমি চাই না তুমি এমন কিছু করবে যাতে আমার কমিটমেন্ট নষ্ট হয়। তুমি ইন্টেলিজেন্ট ছেলে, আমি আশা করছি তুমি আমার কথাটা রাখবে। বদমাশটাকে আমি ছাড়ব না, ওকে পেলে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। প্লিজ প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হলে আপনার প্রেশারটা বেড়ে যাবে, তোমার শরীরটা আরো বেশি খারাপ করবে। একটু চেষ্টা করুন, চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন প্লিজ। তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছি? কতক্ষণ? 10 মিনিট। কত? 10 মিনিট? 10 মিনিট কোনো সময় হইল? 10 মিনিট তোমার কাছে কোনো সময়ই না। 10 মিনিট আমার কাছে 10 দিন, 10 মাস, 10 বছরের মতো লাগছিল। আর তুমি জানো না, ভালোবাসা মানুষের জন্য অপেক্ষা করা মানে হচ্ছে ফাঁসির চাইতেও বেশি কষ্টে। শব্দটা অপেক্ষা না, প্রতীক্ষা নম্রতা। ওই একই কথা। একই কথা না, অপেক্ষা আর প্রতীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অপেক্ষা হচ্ছে যে কারোর জন্য অপেক্ষা, আর ভালোবাসা মানুষের জন্য অপেক্ষা করা হচ্ছে প্রতীক্ষা। এটাকে বলে প্রতীক্ষা, বুঝছো? যেটার মধ্যে কষ্ট আছে আবার সুখ আছে। বুঝলাম, আপনি হচ্ছেন মহাজ্ঞানী একজন মানুষ, আর সেই জন্য আমি আপনাকে এখন চোখ বন্ধ করুন তো, চোখটা বন্ধ করো। কেন এত প্রশ্ন কেন করো? যেটা বলছি সেটা করো। চোখ বন্ধ করবো? হ্যাঁ করলাম। খুলবে না কিন্তু। কখন খুলবো? বললে খুলবে, এর আগে খুলবে না। আমাকে পানিতে ধাক্কা দিবা না তো আবার। না, একদম এমন কিছু করব না। আমাদের একটু, আরে এদিক, আমার ভয় লাগতেছে কিন্তু। সত্যি বলছি, আজকে আমার বার্থডে না। তোমার ফেসবুকে তো লেখা আছে আজকে তোমার বার্থডে। ফেসবুকে তো আমার ঢোকাই হয়নি, আর ফেসবুকে তো আমার ফেক বার্থডে দেওয়া, আমার রিয়েল বার্থডে তো না। ফেক বার্থডে মানে? মানে আমার দুইটা বার্থডে, একটা রিয়েল বার্থডে, একটা ফেক বার্থডে। ফেক বার্থডেটা দিয়েছে আবার আমার স্কুলের হেডমাস্টার। মানে কি? আচ্ছা, মানে হলো আমরা যখন ক্লাস 9-এ ছিলাম, মানে বোর্ড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমাদের যে হেডমাস্টার ছিল সে আমাদের বয়স কমিয়ে দিয়েছিল একটু, মানে সবাই যেটা করে আর কি। কিন্তু তখন সে একটা মজার কাজ করেছে, সে আমাদের ব্যাচের যতজন স্টুডেন্ট ছিল সবার জন্ম তারিখ একদিনে দিয়ে দিয়েছে। কারণ তার লজিক হচ্ছে
আমরা যেহেতু এসএসসি পাস করবো একদিনে, আমাদের জন্ম তারিখও নাকি একদিনে, তাই আর কি ঘটনা ঘটাইছে আমার দুইটা বার্থডে এখন। এটা ফেক একটা রিয়েল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার রিয়েল বার্থডে তো আমি আবার উইশ করব। ঠিক আছে, কিন্তু যেহেতু আমার ফেক বার্থডেতে তুমি আমাকে উইশ করেছো এবং আমার জন্য একটা গিফটও এনেছো, ইউ ডিজার্ভ আ বার্থডে ট্রিট। রাইট, কি খাবে বলো? একজন প্রতারকের জন্য আমি আমার ঘর ছেড়েছি, এখন সেই প্রতারকের জন্য আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার জীবনটাকে এতই সস্তা, না আত্মহত্যা নয়, বরং বেঁচে থেকে দিবসকে আমি বুঝিয়ে দেব আমাকে পাওয়ার যোগ্যতা ওর হয়নি, আমি এর প্রতিশোধ নেব। একদিন না একদিন ও আমার পায়ে এসে লুটিয়ে পড়তে বাধ্য হবে, কিন্তু আমি ওকে ক্ষমা করব না, কোনোদিনও না। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। Oh,
ভাই কি হয়েছে? এইবারে ছোট মেয়ে ছিল না নম্রতা, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। Come on.